করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনা প্রধান দুই মসজিদে রোজার সময় জামাতের নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদের নববী কর্তৃপক্ষ টুইটারে এই নির্দেশনার কথা জানিয়েছে। ফলে সৌদি আরবের এই দুই মসজিদে রোজায় এশার নামাজ হলেও কোনো জামাত হবে না। এর আগে তারাবি ও পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতের না পড়ার নির্দেশনা দিয়েছিলেন সৌদি গ্র্যান্ড মুফতি।